না, দীঘা মোহনায় মৎস্যজীবী এবং যারা মৎস্য শিল্পের সঙ্গে জড়িত, মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষ, তাদের আজকে আমরা একটা চা চক্রে মিলিত হয়েছিলাম। এখানে মাননীয় মন্ত্রী অখিল গিরি ছিলেন এবং এখানকার নেতৃত্ব জনপ্রতিনিধিরা ছিলেন। এখানে কিছু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে স্কিম সেগুলো পুরোদস্তুর যেমন চলছে, পাশাপাশি এখানে কিছু সমস্যা রয়েছে। যেমন হচ্ছে এই সমুদ্রে সাগর থেকে যখনই জল বাড়ছে, এটা এই নদী চম্পা নদীতে এসে খাল চম্পা খালে এসে এখানে একটা ব্যাপক ভাঙন তৈরি করছে এবং ইতিমধ্যেই প্রায় 30টি জায়গা গেছে এবং আরো এটা পুনঃভাবে এরা বাঁধ দিয়ে রেখেছেন। শুভেন্দু অধিকারী একটা সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, সেচ মন্ত্রী থাকাকালীন এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি সেই করে দিচ্ছি, মানুষ বিচ্ছিন্ন ভাবে বিপন্ন অবস্থায় রয়েছে এই ভাঙনের মুখটায় এবং জীবন হাতে করে কয়েকজন বাস করছেন এবং যখনই জলের তোড় আসছে ভেঙে দিয়ে যাচ্ছে এবং ব্যবসার ক্ষতি হচ্ছে, বসতের ক্ষতি হচ্ছে। তো আমরা সবটা শোনার পর মাননীয় সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেছি, জরুরি ভিত্তিতে কাজ হবে এবং পার্থ ভৌমিক আমি ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রীকে, 15 দিনের মধ্যে এই স্পট তিনি বিভাগীয় কর্তাদের নিয়ে ভিজিট করবেন যাতে এই ভাঙন রোধে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা যায়। দুই, এবার পাট্টা জমির পাট্টা সংক্রান্ত কিছু সমস্যা হয়ে আছে, সেটা নিয়ে আগামী 72 ঘন্টার মধ্যে এখানকার শীর্ষ নেতারা বৈঠকে বসছেন সরকারি কর্তাদের সঙ্গে, যদি সেটা একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়। এখানে যারা মহিলা শ্রমিক রয়েছেন, এই যে আমরা রয়েছি এখানে সুটকি যে খটি সেগুলো মাছের, তো সেইখানে দাঁড়িয়ে মহিলা শ্রমিকদের একটা সমস্যা যে তারা একটু জামা কাপড় পরিবর্তন করেন বা ফলে এখানে একটি ওনারা একটা করে দিচ্ছেন যে একটা তাঁদের জন্য আলাদা শেড এবং বাথরুম, সেটা আগের বাথরুমটা একটু দূরে ফলে এই কাজের জায়গায় সেগুলো সেটা এক্ষুনি করে দিচ্ছেন। আর যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা আসেনি বা মানে ফর্ম ফিল আপ করতে একটু সাহায্য দরকার, সেটা আমাদের এখানকার নেতৃত্ব তাদের সঙ্গে বসে যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলি করে দেবেন। এমনিতে সমস্ত ধরনের উন্নয়ন পৌঁছচ্ছে কিন্তু এই বৃহত্তর সমস্যাগুলো যেগুলো হয়ে আছে সেটা আমরা দলকে তরফ থেকে সরকারকে অনুরোধ করেছি, সরকার অত্যন্ত ইতিবাচকভাবে রেসপন্ড করেছেন এবং 15 দিনের মধ্যে সেচমন্ত্রী নিজে অফিসারদের নিয়ে এসে এই ভাঙন এবং এত কয়েক হাজার মানুষের যে একটা আশঙ্কা তাদের বসত বাড়ি এবং জীবিকা তাতে যেটা সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা হবে। দাদা দাবি করছে সেটা কি, আমি আইনের বিষয়ে বলতে পারবো না, কার মাদুলি আছে কার রক্ষা কবচ আছে কে গলায় মালা পরে ঘরে বলতে পারবো না। শ্যামল আদক অনেক অ্যারেস্ট হওয়া আগে উচিত ছিল এবং শ্যামল আদক যার কথায় উঠবোস করে এবং শ্যামল আদকের সমস্ত রকম অপরাধের যিনি পৃষ্ঠপোষক সেই অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত।